আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক, ঢাকা উত্তরের প্রার্থী আতিক এবং দক্ষিণে তাপস এবং এই দুই সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কে কে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা উত্তরে 54 জন এবং দক্ষিণে 75 জন কাউন্সিলরের নাম ঘোষণা করেছেন। ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা, 1 নম্বর আক্তার উদ্দিন, 2 নম্বর আলহাজ কদম আলী মাতুব্বার, 3 নম্বর মোহাম্মদ জিন্নাত আলী মাতুব্বার, 4 নম্বর জামাল মুস্তফা, 5 নম্বর আব্দুর রব নান্নু, 6 নম্বর সালাউদ্দিন রবিন, 7 নম্বর তোফাজ্জল হোসেন, 8 নম্বর আবুল কাশেম, 9 নম্বর মুজিব সরার মাসুদ, 10 নম্বর আবু তাহের, 11 নম্বর দেওয়ান আব্দুল মান্নান, 12 নম্বর মোরাদা হোসেন, 13 নম্বর হারুন রশিদ, 14 নম্বর মফিজ উদ্দিন, 15 নম্বর সালেক মান্নান, 16 নম্বর মতিউর রহমান, 17 নম্বর ইসাহাক মিয়া, 18 নম্বর জাকির হোসেন, 19 নম্বর মফিজুর রহমান, 20 নম্বর জাহিদুর রহমান, 21 নম্বর মাসুম গনি এবং 22 নম্বর লিয়াকত আলী, 23 নম্বর সাকাত হোসেন, 24 নম্বর শফিউল্লাহ, 25 নম্বর আবদুল্লাহ আল মঞ্জু, 26 নম্বর শামীম হোসেন, 27 নম্বর ফরিদুর রহমান খান, 28 নম্বর তুষার হোসেন, 29 নম্বর নুরুল ইসলাম অতম, 30 নম্বর আবুল হোসেন হাসু আলিয়া সরোয়ার ডেইজি, 32 নম্বর সৈয়দ হাসান মিনিস্টার, 33 নম্বর আসিফ আল মামুন, 34 নম্বর শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী, 35 নম্বর মমতাজ সর্দার, 36 নম্বর তরুণ রেজা খোকন, 37 নম্বর জাহাঙ্গীর আলম, 38 নম্বর শেখ সেলিম, 39 নম্বর শরীফ শফিকুল ইসলাম, 40 নম্বর নজরুল ইসলাম ঢালি, 41 নম্বর আব্দুল মতিন, 42 নম্বর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 43 নম্বর শরীফুল ইসলাম ভূঁইয়া, 44 নম্বর মোহাম্মদ শফিকুল শফি, 45 নম্বর জয়নাল আবিদিন, 46 নম্বর সাইদুর রহমান সরকার, 47 নম্বর মোতালিব মিয়া, 48 নম্বর ইমতিয়াজ মাসুদুজ্জামান, 49 নম্বর শফিউদ্দিন মোল্লা, 50 নম্বর বি এম শামীম, 51 নম্বর শফিকুর রহমান, 52 নম্বর ফরিদ আহমদ, 53 নম্বর মোহাম্মদ নাসির উদ্দিন, 54 নম্বর জাহাঙ্গীর হোসেন। উবায়দুল কাদের আরও বলেন, উত্তরে 18 এবং দক্ষিণে 25 জন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন, তবে তাদের বিষয়ে রোববার সন্ধ্যায় গণভবন স্থানে সরকারের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফমা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাউসার, শাহাবুদ্দিন ফরাজি, আনিসুর রহমান, উপদপ্তর সম্পাদক সাইম খান, উত্তরের মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম ও দক্ষিণের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপস, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস্পর প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, আজ প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল 10:30 দিকে নেতা কর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন শেখ ফজলে নূর তাপস। পরে বেলা 11:15 দিকে বিশাল শোডাউনে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আগামী 30 জানুয়ারি এই দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 31 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং 2 জানুয়ারি যাচাই বাছাই এবং 9 জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। পরের দিন অর্থাৎ 10 জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। শ্রুতি দর্শক, এই ছিল দুই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের কারা কারা কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন তাদের নামের তালিকা। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।